هم بسیجی قدر خودشو بدانه. اسرائیل که آبارو کارا هوشیاری دیلو اسلامی پروژتانترو ایران. দখলদার ইসরায়েল যদি লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে ইহুদিবাদীদের চূড়ান্ত পরাজয় ঘটবে বলে মন্তব্য করেছে ইরান। গত 21 জুন জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, নিজেদের বাঁচাতে দখলদার ইসরায়েল অবিবেচকের মতো সিদ্ধান্ত নিলে আরেকটি যুদ্ধের মুখে পড়বে অঞ্চলটি। নিঃসন্দেহে সবচেয়ে ক্ষতি হবে ইহুদি রাষ্ট্রেরই। এছাড়া বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম। ফিলিস্তিনিদের ওপর প্রায় 8 মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতার মধ্যেই আরেকটি যুদ্ধের শঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। মধ্যপ্রাচ্যের যে কোনো নতুন সংঘাত এড়ানোর পরামর্শ জাতিসংঘের। আর কোনো স্থানকে যেন গাজার মতো পরিণতি ভোগ করতে না হয় এমন আহ্বান মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করছি। একটি দ্রুত পদক্ষেপ ও ভুল সিদ্ধান্ত কল্পনাতীত বিপর্যয় বয়ে আনতে পারে। বিশ্ববাসী এই অঞ্চলের মানুষকে ও লেবাননকে আর একটি গাজায় পরিণত হতে দিতে পারে না। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর হুমকির পর হিজবুল্লাহকে উদ্দেশ্য করে আরেক দফা হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ। ইরানের সন্ত্রাসী বলয় ও উগ্র ইসলামপন্থার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে তেল আবিবের পাশে থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, গত 18 জুন লেবাননের বিরুদ্ধে হামলা চালানোর চূড়ান্ত পরিকল্পনার কথা জানিয়েছিল ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী। এই ঘোষণার বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ। হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েলের কোনো স্থান নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এরপর থেকেই উত্তেজনা তুঙ্গে লেবানন সীমান্তে।